দর্শক, সামনেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নানা কারণে এই নির্বাচন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচন নিয়ে জাতীয় রাজনীতিতে যেমন নিত্য নতুন আলোচনা, ঠিক তেমনি তৃণমূলেও চলছে চুলচেরা সব বিশ্লেষণ। রহিম গ্রুপ প্রেজেন্টস জানতে চাই, শুনতে চাই অনুষ্ঠানের মাধ্যমে চ্যানেল 24-এর দর্শকদেরকে আমরা জানাবো টেকনাফ থেকে তেঁতুলিয়ার নির্বাচনের মাঠের খবরাখবর। আপনাদের সাথে আছি আমি, রাহাত মিনহাজ। দর্শক, আজ আমরা জানব উত্তরের সীমান্তবর্তী জেলা রাজশাহীর নির্বাচনী পরিস্থিতির খবরাখবর। বিএনপির এই দুর্গে এখন আওয়ামী লীগের দখল। ছটি আসনের মধ্যে পাঁচটি রয়েছে আওয়ামী লীগের দখলে। দেখে আসতে চাই কেমন ছিল এই জেলার আগের নির্বাচনের ফলাফলগুলো, কতটা প্রতিদ্বন্দ্বিতা ছিল আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে। উত্তরবঙ্গের সীমান্ত ঘেঁষা জেলা রাজশাহী বরাবরই ছিল বিএনপির ঘাঁটি। তবে 2001 সালের পর বাংলা ভাইয়ের উত্থান আর জঙ্গিবাদ শুরু হলে ধীরে ধীরে জনপ্রিয়তা হারায় বিএনপি। 2008 থেকে বর্তমান পর্যন্ত শুধু সদর আসন রাজশাহী দুইয়ে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা ছাড়া বাকি পাঁচ আসন এখনও দখলে রয়েছে আওয়ামী লীগের। গোদাবাড়ি ও তানোর উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের 52 নম্বর আসন রাজশাহী এক। বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের ওমর ফারুক চৌধুরী। নবম জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ বিএনপির এই দুর্গে আঘাত হানে। জামায়াত বিএনপির বিপক্ষে এই আসনে এবারও আওয়ামী লীগকে লড়তে হবে। রাজশাহী সিটি কর্পোরেশনের এলাকাসমূহ নিয়ে গঠিত সদর আসন রাজশাহী দুই। বর্তমান সংসদ সদস্য নৌকা প্রতীকে নির্বাচন করা ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা। বিএনপি ও জামায়াত ইসলামীর দুর্গক্ষেত এই আসনটিতে আওয়ামী লীগ ওয়ার্কার্স পার্টির মাধ্যমে নেতৃত্বের দখল নেয়। আসছে নির্বাচনে জাতীয় পার্টি ও জামায়াতের রাজনৈতিক সমীকরণ ভোটের মাঠে প্রভাব ফেলবে। পবা ও মোহনপুর উপজেলা নিয়ে গঠিত রাজশাহী তিন আসন। নবম জাতীয় সংসদ নির্বাচনে সীমানা পুনর্নির্ধারণের মাধ্যমে রাজশাহীতে নতুন এই আসনটি যুক্ত হয়। বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের আয়েন উদ্দিন। আসনটিতে 2008 সালের নবম জাতীয় সংসদে বিএনপিকে পরাজিত করে আওয়ামী লীগ। এরপর থেকে তাদেরই দখলে। সাংগঠনিক দিক থেকে বিএনপি এখানে বেশ শক্তিশালী। রাজশাহী চার আসনটি জেলার সর্ববৃহৎ উপজেলা বাগমারা নিয়ে গঠিত। একসময় জঙ্গি ও চরমপন্থী অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত ছিল এই আসনটি। বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের এনামুল হক। বিএনপির সাংগঠনিক অবস্থা মজবুত হলেও জাতীয় পার্টি খুবই দুর্বল। জামায়াত ইসলামীর প্রচুর ভোট রয়েছে। মূলত এখানে ভোটের লড়াই হবে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ বিরোধী জোটের মধ্যে। দুর্গাপুর ও পুঠিয়া উপজেলা নিয়ে গঠিত সংসদের 56 নম্বর আসন রাজশাহী পাঁচ। এর বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের মনসুর রহমান। আওয়ামী লীগ ও বিএনপি শক্তি এখানে সমানে সমান। জাতীয় পার্টি ও জামায়াত ইসলামীর সাংগঠনিক অবস্থা দৃশ্যমান না হলেও তাদের প্রচুর ভোট রয়েছে। রাজশাহীর ছয় সংসদীয় আসনটি চারঘাট ও বাঘা উপজেলা নিয়ে গঠিত। সংসদ সদস্য বর্তমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের শাহরিয়াল আলম। আসনটিতে নবম থেকে একাদশ টানা বিজয় হয় আওয়ামী লীগ। বিএনপিও শক্তিশালী, জামায়াত ইসলামীর শক্ত ঘাঁটি রয়েছে এখানে। বিএনপি আওয়ামী লীগের মধ্যে লড়াই হবে এবারের নির্বাচনে। 2023 সালে জেলার ছটি আসনে মোট ভোটার সংখ্যা হয়েছে 22,631 জন। গত পাঁচ বছরে রাজশাহী জেলায় মোট ভোট বেড়েছে 258,069 জন। নতুন এই ভোটারদের সিদ্ধান্ত আগামী নির্বাচনের ফ্যাক্টর হতে পারে। আগামী নির্বাচনে রাজশাহীতে বিভিন্ন সমীকরণ এবং বিভিন্ন বিশ্লেষণ নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুশাসন বিশ্লেষক জনাব সুব্রত পাল। জনাব সুব্রত পাল, আপনাকে আমন্ত্রণ আমাদের আয়োজনে। ছোট্ট করে জানতে চাই যে যদি যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হয়, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, তাহলে এবার রাজশাহীর যে ছটি আসন রয়েছে, এই ছটি আসনের আসলে ভোটের সমীকরণটা কি হতে পারে? জি, অসংখ্য ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করেছেন, এখানে একটি বিষয় তার আগে বলা দরকার যে এই যে আসন্ন যে জাতীয় সংসদ যে নির্বাচন, এই নির্বাচনটিতে যদি প্রধান বিরোধী দল বিশেষ করে বিএনপি যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না আসে, তাহলে কিন্তু এই নির্বাচনটি নিয়ে প্রশ্ন দেখা দেবে। এবং আমরা আপনাদের যে এই আলোচনা, যে একটু আগে যে রিপোর্টটি আমরা দেখলাম, সেখানে কিন্তু
কথা ছিল যে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের কোনো কোনো জায়গায় লড়াই হতে পারে, এটি ঠিক আছে, কিন্তু নির্বাচনটি যথাসময় হলে এবং নির্বাচনটি যদি সকল দলের অংশগ্রহণে না হয় তাহলে এই নির্বাচনটি নিয়ে বিগত দিনের মতো কিন্তু প্রশ্ন দেখা দেবে। আর এই সুযোগে যদি নির্বাচনটি হয় তাহলে কিন্তু আমি যদি রাজশাহী এক আসনের কথা বলি সেখানে একটা দলীয় কোন দল কিন্তু আওয়ামী লীগের মধ্যে রয়েছে, কারণ একটা এমপি পক্ষের কিছু মানুষজন আছে, এমপি পক্ষের বাইরের কিছু মানুষজন একই দলের রয়েছে। রাজশাহী দুয়ে ওই সংকটটি না থাকলেও এখানে কিন্তু জোট মহাজোটের যে ইস্যুটা সেটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এখানে রাজশাহী দুই যেটা রাজশাহী সিটি কর্পোরেশন এরিয়া সেখানে কিন্তু বাম যে ওয়ার্কার্স পার্টির যে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তিনি কিন্তু পরপর দুইবারে কিন্তু এখানে কিন্তু আপনার এমপি হিসেবে রয়েছেন। এখন এখানে কিন্তু আওয়ামী লীগ থেকেও চায় যে তারাও এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে। পাশাপাশি যদি আমি রাজশাহী তিনের কথা বলি, রাজশাহী তিনে আওয়ামী লীগের মধ্যেও কিন্তু একটা চরম প্রতিদ্বন্দ্বিতা, দুটি গ্রুপ এখন পর্যন্ত কিন্তু এখানে কিন্তু প্রকাশ্যেই তারা কাজ করে যাচ্ছে। রাজশাহী চার ওখানে মানে কি বলবো যে একদিকে আওয়ামী লীগের মানে যিনি বর্তমানে এমপি রয়েছেন উনি, পাশাপাশি অন্যদিকে কিন্তু কমপক্ষে তিন থেকে চারজন কিন্তু রয়েছেন যারা এই নির্বাচনে প্রার্থী হতে চান, এবং প্রত্যেকেই কিন্তু অত্যন্ত প্রভাবশালী, অত্যন্ত কি বলবো যে তারা তাদের সামর্থ্য দ্বারাই তারা চেষ্টা করছেন সেই এলাকায় কাজ করতে, এবং ওখানে কিন্তু একই দলের মধ্যে কিন্তু ব্যাপকভাবে কোন দল কিন্তু বিরাজমান। রাজশাহী পাঁচে ওখানে আমাদের বর্তমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে ওই এলাকার মানুষ যেটা পুঠিয়া দুর্গাপুর নিয়ে গঠিত, সেখানে জনাব ডাক্তার মনসুর রহমান এই মুহূর্তে এমপি হিসেবে আছেন, কিন্তু আমরা দেখতে পাই যে ওখানে জেলা আওয়ামী লীগ যিনি সাধারণ সম্পাদক এর আগে উনি এমপি ছিলেন, তার যেমন একটা বলয় রয়েছে অন্যদিকে কিন্তু ডাক্তার মনসুর রহমানের একটা বলয় রয়েছে, এই দুইটা বলয়ও কিন্তু মানে প্রকাশ্যে কিন্তু তারা বিবদমান, দুটা বড় ধরনের কুন্দল কিন্তু বিরাজমান। রাজশাহী ছয় যেটা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এলাকা, কিন্তু সেখানে কিন্তু আমরা যেটা দেখতে পাই এর আগেও কিন্তু সেটা ছিল যে একদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী, অন্যদিকে কিন্তু ওখানকার কিন্তু স্থানীয় আরো দুজন আওয়ামী লীগের নেতাও কিন্তু এই মুহূর্তে নির্বাচনে তারা প্রস্তুতি নিচ্ছেন, এবং শুধু নিচ্ছেনই না, তারা কিন্তু ইতোমধ্যেই কিন্তু শোডাউন করার চেষ্টা করছেন, এবং যাতে তারা নমিনেশন পান এই বিষয়গুলো কিন্তু তারা গণমাধ্যমের মধ্য দিয়ে তাদের যে নেতা তার সামনে তুলে ধরার চেষ্টা করছেন। সবকিছু মিলে যদি নির্বাচনটি একপাক্ষিক হয় এটি হয়তোবা নির্বাচন হয়ে যাবে, সাংবিধানিক যে জায়গাটা আছে সেই জায়গাটা হয়তোবা কাভার করতে পারে, কিন্তু এই সাংবিধানিক জায়গা কাভার করলেও আমাদের যে সংকট দীর্ঘদিন যাবৎ, বিশেষ করে 2014 নির্বাচন, 2018 যে নির্বাচন, সেই ধারাবাহিকতায় যদি এখনো যদি এই নির্বাচনটি হয় তাহলে এটি কিন্তু বিশেষ করে সাধারণ মানুষের মধ্যে কিন্তু বড় ধরনের কিন্তু অনাস্থা তৈরি করতে পারে। অনেক 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 ধন্যবাদ জনাব সুব্রত পাল, আপনি অত্যন্ত চমৎকারভাবে ছটি আসনের যে বিশ্লেষণ, ছটি আসনের ভেতরে যে পরিস্থিতি আমাদের সাথে তুলে ধরেছেন, আপনি আমাদের সাথে যুক্ত থাকুন। আমরা দ্বিতীয় পার্টে, দ্বিতীয় পর্বে আপনার কাছ থেকে আবারও রাজশাহীর নির্বাচনের পরিস্থিতি নিয়ে আপনার বিশ্লেষণ জেনে নিব। দর্শক, আজকে আমরা আলোচনা করছি রাজশাহী জেলার নির্বাচনের পরিস্থিতি নিয়ে, এবং আমরা সবাই জানি যে এই জেলাতে দুটি গুরুত্বপূর্ণ দল অর্থাৎ ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিএনপির প্রভাব রয়েছে, এবং এই জেলার যারা রাজনৈতিক নেতা আছেন তারা আসলে বিভিন্নভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেদেরকে যুক্ত রেখেছেন। একটু জানতে চাই তারা ঠিক আগামী নির্বাচন নিয়ে কী ভাবছেন। আমরা রাজশাহীর মানুষ এই 15 বছরে যা পেয়েছি এটি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা রাজশাহীর মানুষ চিরকৃতজ্ঞ এবং চিরঋণী হয়ে থাকব। আমি জানি যে 2900 কোটি টাকা তিনি সিটি কর্পোরেশনে বরাদ্দ দিয়েছেন, এই বরাদ্দর কারণে কিন্তু আজকে রাজশাহী কিন্তু আজকে একটা আধুনিক রাজশাহীতে রূপান্তরিত হয়েছে। এখন রাজশাহীর মানুষ তো সেই কারণে তো মাননীয় প্রধানমন্ত্রীকে ফেরত দিবেন না, মাননীয় প্রধানমন্ত্রীকে দিবেন এই দেওয়ার আশায় কিন্তু আগামী নির্বাচনে কিন্তু তারা উদ্যোগী হয়ে আছেন বলে আমি বিশ্বাস করি। বিএনপির কাছে মানুষ আস্থাশীল, বিএনপির কাছে মানুষ নির্ভরশীল, বিএনপির কাছে মানুষ গণতান্ত্রিক চেতনা বোধটা প্রতিষ্ঠা করতে পারে, বিএনপির জনগণের কথা চিন্তা করে, বিএনপি যুব সমাজের কথা চিন্তা করে, বিএনপি নাগরিকদের কথা চিন্তা করে, এই জন্যই জনগণ বিএনপিকে ভোট দেবে। রাজশাহীর মানুষ জাতীয় পার্টির আমলে যে সুখে ছিল সেই সুখটা রাজশাহীর মানুষ ফিরে পেতে চাই। আমাদের নেতৃবৃন্দ সংগঠনের জন্য কাজ করছেন, প্রস্তুতি নিচ্ছেন নির্বাচনের জন্য, আমরা আশা রাখি যে আমাদের দল এই নির্বাচনে আওয়ামী লীগ বিএনপির ব্যর্থতার কারণেই জনগণ জাতীয় পার্টিকে ভোট দিবে।
2023 সালের শেষে অথবা 2024 শুরুতে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে রাজশাহীর 6টি আসনে ভোট দেবেন প্রায় 11 লাখ ভোটার। ঠিক এই ভোটাররা কি ভাবছেন, কি চিন্তা করছেন, চলুন জেনে আসি তাদের ভাবনার কথা। কারণ জনগণের প্রত্যাশা যেরকম ছিল, এখানে কর্মসংস্থান সৃষ্টি হবে, গ্যাস আছে, নতুন নতুন শিল্প কারখানা তৈরি হবে, এটা ছিল মোটা দাগে রাজশাহীবাসীর বা রাজশাহীর এলাকার মানুষের প্রত্যাশা, জনগণের প্রত্যাশা, ভোটারদের প্রত্যাশা। চাওয়া পাওয়ার ব্যবধানটা একেবারেই ব্যাপক এবং এখানে প্রাপ্তির কোনো যদি আপনি হিসাব করেন তাহলে 10,000 লোকের কর্মসংস্থান তৈরি হয়েছে এটি কিন্তু বলা যাবে না। আমি একজন নাগরিক হিসেবে দেখতে পাই যে যারা আরও বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা যেগুলো পাওয়ার কথা হচ্ছে সঠিকভাবে, সেগুলো সঠিকভাবে ওইভাবে পাচ্ছে না, কিছু পাচ্ছে তবে সেভাবে পাচ্ছে না। আইন শৃঙ্খলার পরিস্থিতি কিছু বিষয়গুলো রয়েছে যেগুলো হচ্ছে হয়তো বা দলকেন্দ্রিক হয়ে থাকে এবং তা বাদে হচ্ছে বাকি সব প্রায় কাছাকাছি ঠিক আছে। রাজশাহীতে যে চারপাশে যে আমরা উন্নয়নের ছোঁয়া দেখতে পাচ্ছি বা যা কিছুই দেখতে পাচ্ছি এটা শুধুমাত্র আমাদের মেয়র কেন্দ্রিক। যে সরকার পক্ষেও যেসব মানুষজন রয়েছেন তারা যদি সবাই একজোট হয়ে একসাথে হয়ে সবাই একটা লক্ষ্য নিয়ে কাজ করতো যে আমার এলাকাকে আমি মানে পুরো বাংলাদেশের ভিতরে একটা মডেল হিসেবে তৈরি করতে চাই, তাহলে বোধ হয় এই উন্নয়নটা আরও বেশি ত্বরান্বিত হতো, সুন্দর হতো। দর্শক, রাজশাহী জেলার 6টি আসনের নির্বাচনের নানা দিক নিয়ে বিশ্লেষণ করার জন্য আমাদের সাথে যুক্ত আছেন সুশাসন বিশ্লেষক জনাব সুব্রত পাল। জনাব সুব্রত পাল, আপনি প্রথম পর্বে অত্যন্ত চমৎকারভাবে যে অবস্থান রয়েছে 6টি আসনে আওয়ামী লীগের ভেতরে এবং বাইরে সেই ব্যাখ্যাটা আমাদের তুলে ধরলেন। আপনার কাছে একটু জানতে চাই, 6টি আসনে প্রায় 11 লাখ ভোটার ভোট প্রদান করবেন। আমরা জানি বর্তমান সময়ে মানুষের জীবন একটু কঠিন, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি থেকে শুরু করে নানাবিধ বিষয়ে মানুষ হয়তো খুব একটা স্বস্তিতে নেই সারা দেশের মানুষ। একটু জানতে চাই, এই রাজশাহী অঞ্চলের মানুষ যারা ভোট দেবেন 11 লাখ ভোটার প্রায়, তারা আসলে কি ভাবছেন, কি চিন্তা করছেন আগামীতে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করার ক্ষেত্রে? অসংখ্য ধন্যবাদ। দেখেন, এখানে আমাদের 11 লাখের অধিক ভোটার ভোট দেবেন এটি ঠিক, কিন্তু এই 11 লাখের সবাই তো আর দল করে না। আমরা আপনি বলছিলেন যে মানে খুব একটা স্বস্তিতে নেই, আসলেই তারা স্বস্তিতেই নেই। বর্তমানে যখন একটা ডিম আমাকে 12.5 টাকা, 13 টাকা, 15 টাকা কিনে খেতে হয়, আমার মতো মানুষ যখন খুব কষ্টের মধ্যে দিনাতিপাত করে, এটি কিন্তু আমি বলছি শুধু আমার কথা না, আমি আমার কাজগুলো করতে গিয়ে কিন্তু আমাকে তৃণমূলের এই প্রান্তিক মানুষের সাথে আমার কথা বলার সুযোগ হয় প্রতিনিয়ত, কারণ আমি নিজে একজন প্রান্তিক মানুষ এবং আমি ওই প্রান্তিক মানুষের দুঃখটা কষ্টটা খুব ভালো বুঝি। সেখান থেকে আমি কিন্তু খুব ওই সাধারণ মানুষের সাথে, ওই ভ্যান চালকের সাথে যখন আমি যাই তখন আমি তাকে জিজ্ঞাসা করি যে চাচা কি অবস্থা, কেমন আছেন, দিনকাল কেমন চলছে, তখন কিন্তু তার মধ্যে কিন্তু কষ্টের যে সুর সেটি কিন্তু দেখতে পাই। এবং এটি শুধুমাত্র একজন দুজন না, এটি কিন্তু অগণিত মানুষের সুর। কারণ এই জায়গা থেকে যদি সরকারের তরফে শুধুমাত্র কথা বলার জায়গাটা না রেখে তারা যদি সাধারণ মানুষ কি ভাবছে এটি যদি তাদের কাছে যায়, তারা যদি এটাকে গ্রহণ করে, তাহলে কিন্তু ওই সাধারণ মানুষ যদি একটু খেয়ে পরে বেঁচে থাকতে পারে তাহলে কিন্তু তখন তার মধ্যে কিন্তু ভোটের চিন্তাটা আসবে। এই মুহূর্তে এই অঞ্চলের মানুষজন যেটা ভাবে সেটা হলো তারা 3 বেলা অন্তত পক্ষে যাতে খেতে পায় সেটি তারা চায়। তাদের ভোট নিয়ে ভাবনাটা কিন্তু আগের মতো নয়। আগে যেমন ভোট একটি উৎসবের জায়গায় রূপান্তরিত হয়েছিল, এখন কিন্তু আমরা দেখতে পাই, কারণ আমি কিন্তু যদি মানে বলি 2008, 2014, 2018 প্রত্যেকটা ভোট দেখার আমার সুযোগ হয়েছে, পৌরসভার ভোট, সিটি কর্পোরেশনের ভোট এবং ইউনিয়ন পরিষদের ভোটগুলো দেখেছি যে ইউনিয়ন পরিষদের ভোটেও ভোটাররা কিন্তু ভোট দিতে যান না। তার মানে কি, একটা অনাস্থা এই ভোটের প্রতি সাধারণ মানুষের তৈরি হয়েছে। এটি শুধুমাত্র ভোট ব্যবস্থাপনার কারণে এমনটা নয়, এখন কিন্তু একই সাথে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি যেটি প্রতিনিয়তই প্রতিদিন বাড়ছে এটি কিন্তু সাধারণ মানুষ কিন্তু ভাবাচ্ছে। আরেকটি বিষয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হলেও যদি আমার ওই মধ্যশত ভোগে যদি না থাকতো, ওই কৃষক যে পণ্যটা উৎপাদন করছে সেই পণ্যের যদি যথাযথ মূল্যটা পেত, তার ন্যায্যতাটা যদি সে পেত, তাহলে কিন্তু কিছুটা হলেও কিন্তু নিজেকে কিন্তু মানিয়ে চলতে পারত। দুর্ভাগ্য হলো সত্য, তারা যে প্রোডাক্ট উৎপাদন করছে সেটার যথাযথ যে মূল্য সেটা কিন্তু তারা পাচ্ছে। অনেক ধন্যবাদ জনাব সুব্রত পাল, আপনার আপনার বক্তব্য অনেক পরিষ্কার। আপনি অত্যন্ত চমৎকারভাবে বর্তমানে রাজশাহী অঞ্চলের যে মানুষ তাদের যে জীবনযাত্রা, তাদের যে চিন্তা, তাদের কথা আমাদের সাথে তুলে ধরেছেন এবং আমরাও মনে করি যে আসলে এই অবস্থার পরিবর্তন আসা দরকার এবং হয়তো এর ভিত্তিতেই তারা
হয়তো তাদের ভোট দেওয়ার ক্ষেত্রে তাদের মনোভাব বা তারা সিদ্ধান্ত নিতে হয়তো তারা চিন্তা করবেন। অসংখ্য ধন্যবাদ জনাব সুব্রত পাল। আমরা জানি যে রাজশাহীতে মোট 6টি আসন এবং এই 6টি আসনে গত 5 বছরে ভোটার সংখ্যা বেড়েছে প্রায় 2.5 লাখ। এই তরুণ ভোটাররা অর্থাৎ এই নতুন ভোটাররা আগামী নির্বাচন নিয়ে ঠিক কী ভাবছেন, চলুন জেনে আসি তাদের ভাবনার কথা। নির্বিচারে সবাই যাতে অংশগ্রহণ করতে পারে একটা উৎসব মুখর পরিবেশ যাতে আমরা পাই, অবশ্যই যুব সমাজকে নিয়ে এবং শিক্ষাকে খুব গুরুত্ব সহকারে দেখা উচিত জনপ্রতিনিধিদের। আমরা এমন একটা নির্বাচন চাই যেখানে সব দল অংশগ্রহণ করবে এবং এটা নিশ্চয়তা থাকবে যে সবাই সবার ভোটটা দিতে পারবে। আমি চাইবো একজন সৎ, নির্ভীক এবং জনগণের হয়ে কাজ করবে এমন জনপ্রতিনিধি, এবং শিক্ষার্থীদের কথা ভাবে এবং প্রান্তিক জনগণ যারা তৃণমূলে রয়েছে এদেরকে নিয়ে ভাবে। এবার আমরা জেনে আসব আমাদের সহকর্মী আবরার শাহিরের মাধ্যমে রাজশাহী জেলার চায়ের কাপে ভোটের হাওয়ার খবর। দর্শক, দুয়ারে কড়া নাড়ছে জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা মেতে উঠেছে পাড়া মহল্লায়, চায়ের আড্ডায়, সবখানে। কি বলছেন সাধারণ ভোটাররা, চলুন জেনে আসি। ১৫ বছরে আমি এমপিদের দ্বারা দৃশ্যমান কোনো কিছু দেখিনি। সিটি কমিশনের একটা বাজেট আছে, সে বাজেটের আলোকে কিছু কাজ তো হয়েছে। পদ্মাটা আমাদের মনে করেন যে এখন ড্রাই সিজনে, এখানে অনেক গরম, এটাকে যদি আপনার একটা চ্যানেল করে যদি এটা যদি চলমান করে বা একটা পোর্ট করতো, লোকের কর্মসংস্থান করতো, তাহলে পরে আমি বুঝতাম যে এমপির দ্বারা কিছু হয়েছে। অবশ্যই নিরপেক্ষ ভোট হতে হবে এবং নির্বাচন কমিশনারও নিরপেক্ষ হতে হবে। সবাই আমরা চাই সুষ্ঠু একটা নিরপেক্ষ নির্বাচন, যেন আমার ভোট আমি দিতে পারি, আমার ভোট কেন্দ্রে গিয়ে যেন নিশ্চিন্তে আমি ভোট দিতে পারি। দর্শক, রহিম গ্রুপ প্রেজেন্টস জানতে চাই, শুনতে চাই অনুষ্ঠানে আজকে ছিল এই আয়োজন, আগামীকাল আমরা জানব নাটোর জেলার নির্বাচনের খবর। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, শুভরাত্রি।